মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার প্রতি তোর যদি কোনো বিদ্বেষ থেকে থাকে, আমি যদি তোকে কোনোভাবে হার্ট করে থাকি, তার জন্য আই এম রিয়েলি সরি মেঘ, আই এম সরি। কিন্তু তুই আজকে যে কাজটা করেছিস, এই গোটা ব্যাপারটার কোনো দরকার ছিল না। আমি বিশ্বাস কর, তুই আমাকে যদি একবার বলতিস, একবার নিজের থেকে বলতিস, আমি আমি তোর জীবন ছেড়ে চলে যেতাম, কিচ্ছু বলতাম না। আর তুই আমাকে বলেছিলি না, তুই আর বোকা হয়ে থাকবি না, তোকে আর কেউ বোকা বানাতে পারবে না। তাই মেঘ, তুই চালাক হতে গিয়ে এরকম কোনো কাজ করে ফেলিস না যা চরম বোকামির কাজ হবে। ভালো থাকিস বোন। মেঘ, তুই ব্যাক টু স্কোয়ার ওয়ান। এবারের লোক বিশ্বাস করলো না তোকে পুরোপুরি, আর আমি তোর আরো বড় প্রতিপক্ষ হলাম। মনে রেখে দেব, মনে রেখে দেব, তুই আমার জন্য পুলিশে গেছিলি। পুলিশ? এই ব্যাপারে আর কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, আমি থানায় গিয়ে যা করার করে আসবো। দ্য কমপ্লেন স্ট্যান্ডস টু বি উইথড্রন। আমি আর জানতেই চাই না আমার পাসপোর্টটা কে নিয়েছিল। মেঘ, বড্ড বেশি চালাকি করলি তুই, বড্ড বেশি। আমি ধরতেই পারলাম না তোর পুলিশে যাওয়ার খেলাটা। তুই শিওর ছিলি আমি করেছি এটা, আর খুব সম্ভবত তুই আন্দাজ করেছিস বাকিগুলোর ব্যাপারে। নীল, মনে হচ্ছে আবার তোর ফেভারে চলে যাচ্ছে। আশ্চর্য, কোনো পার্সোনালিটি নেই, প্রেস্টিজ সেন্সই নেই। তোমার বাড়িতে একটা মেয়ে পুলিশ ঠুকিয়ে দিল আর তুমি তার পক্ষে হয়ে গেলে। না, এখন এসব ভাবলে হবে না। ও বাড়ির মহিলা মহলে ওই বুড়ি ছাড়া আর কেউ বিশ্বাস করেনি আমি এরকম কিছু করতে পারি। এটা আমাকে ক্যাশ করতে হবে। আমার এই জায়গাটা মেঘ এখনো নষ্ট করতে পারেনি। চিঠিমণি, লাভ ইউ, আর আমার গিনিমিনি, চুন্নু মুন্নু, চিতেরা, এই অসুস্থতার নাটক করে আমাকে সকলের সিম্পাথি নিজের দিকে করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা শেষ করতে হবে। তুমি ঠিক আছো তো ময়ূরী? লাল, যা যা হয়েছে আমার সাথে, তারপর আমি কি করে ঠিক থাকতে পারি আমাকে বলো তো। এত অপমান, তা আবার নিজের বোনের হাতে। লাল, আজ আমার নামে যেটা প্রমাণের চেষ্টা হয়েছে সেটা কি তুমি বিশ্বাস করো? দেখো ময়ূরী, তুমি নিজের উপর আর স্ট্রেস নিও, একটু রেস্ট নাও। এড়িয়ে যাচ্ছ কথাটা? দেখো, আমার বিশ্বাস অবিশ্বাসের সাথে কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি, আর যেটা মিথ্যে সেটা মিথ্যে। তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে জবাবটা এক কথা হতো। না, আমি বিশ্বাস করি না। অদ্ভুত বাবা, সবকটা ছেলে মেঘের পক্ষে, সেটা বাবা থেকে শুরু করে জেঠুমণি, কাকামণি, এমনকি এই লালটাও। তোমার লজ্জা করছে না মেঘ? লজ্জা করছে না, তাই না? তুমি যা করেছো, যা সব ঘটিয়েছো এই বাড়িতে, তার জন্য তোমার এতটুকু লজ্জা, এতটুকু অনুশোচনা কিছু মাত্র আছে বলে তো আমার মনে হয় না। এই গাঙ্গুলি বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে এত নোংরামি করার সাহস পাও তুমি কোথা থেকে? কি আছো আমার দিকে? কোনো হায়া লজ্জা আছে বলে তো তোমার আমার মনে হয় না। দিদিভাই, তুমি প্লিজ এত এক্সাইটেড হয়ে না। দেখো, ওকে নিয়ে মাথা ঘামিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, চেষ্টাই তো এতদিন করেছি রে ছোট। ওদের বিয়ের পর থেকে তো আমি কোনো সাথে পাচ্ছে মাথা গলাইনি। কিন্তু মেঘ, আজ এই বাড়িটাকে তুমি কতখানি ডিগ্রেড করলে তোমার কোনো ধারণা রয়েছে? না,
তো থাকবে কি করে সেই ধারণাটুকু হবার জন্য একটা মিনিমাম বোধ থাকা দরকার তো তোমার আছে কি আমি তো হই না মা আমি কি করে কোনো কিছু ডিগ্রেড করব বরং এতদিন ধরে আমি একটা ডিগ্রেডেড জীবন বাঁচছিলাম এই বাড়িতে আমার কথা তো কেউ বিশ্বাস করতে রাজিই নয় মা প্রত্যেকটা ঘটনায় আমার দিকে আঙুল তোলা হচ্ছে আর প্রত্যেকটা অপরাধে আমাকে অপরাধী করা হচ্ছে কোনো অপরাধ না করেও এখানে তো কেউ আমার কথা এক মুহূর্তের জন্য শুনতে বা বুঝতে রাজিই নয় এত কিছু ঘটাবার পর তোমার কি মনে হচ্ছে মেয়ে তুমি সবকিছু সাংঘাতিকভাবে বদলে ফেললে তোমাকে আমরা রাতারাতি বিশ্বাস করতে শুরু করে দেব তাই তো লজ্জা করছে না তোমার মেয়ে এইভাবে নিজের দিদিকে সকলের সামনে অসম্মানিত করতে ও তো তোমার মায়ের পেটের দিদি নাকি আচ্ছা তোমরা বারবার কেন এক্সপেক্ট করছো বলো তো যে ও নিজের কাজের জন্য লজ্জা পাবে না ও যেটা করেছে সেটা তো জেনে বুঝে তবেই করেছে আর এতদিন ওর বিয়ের পর থেকে ও যতদিন এই বাড়িতে আছে আমরা কি এইটুকু বুঝতে পারিনি যে ওর ময়ূরীদের জন্য কোনো ফিলিংস নেই যদি থাকতো তাহলে কি ও দাদা ভাইকে বিয়েটা করতো কেন তোমরা বারবার এসব আজে বাজে কথা নিয়ে আলোচনা করছো আর মেঘ তুমি বা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছো যা তুমি নিজের ঘরে যা সকাল থেকে অনেক ধকল গেছে আর গিনি বিয়ের আসরে আমি উপস্থিত ছিলাম তোমরাও ছিল সেখানে কি ঘটেছিল আর না ঘটেছিল আমরা সকলেই জানি সেই বারবার বিয়ের ব্যাপারে মেঘকে এসব কথা বলার মানেটা কি সেদিন ওর মতামত জানবার চেষ্টা কেউ করেছিল যা ঘটেছিল তাই নিয়ে ওর কোনো দায় নেই আচ্ছা বাবা তুমি কি মনে করো সেদিন মেঘ যে কথাগুলো বলেছিল ওগুলো মন থেকে বলেছিল ওর যদি বিয়েটা না করার থাকতো তবে আমি বোধহয় বলেছি এই ব্যাপারে এই বাড়িতে আর কোনো কথা হবে না কোনো আর্গুমেন্ট নয় কোনো কাউন্টার আর্গুমেন্ট নয় বেশ তবে আজকের ব্যাপারেও নিশ্চয়ই মেঘের কোনো ভূমিকা ছিল না না ছিল না মেঘ নিজের কথা সত্যি প্রমাণ করতে একটা স্টেপ নিয়েছে এবং যেটা সে প্রমাণ করতে চেয়েছিল সেটা সে করেছে কি প্রমাণ হয়েছে এটা কি প্রমাণ হয়েছে যে ময়ূরী তোমার ব্যাগ থেকে পাসপোর্টটা নিয়ে বাইরে রেখে দিয়েছিল হ্যাঁ ময়ূরী একবার বলেছে যে সে পাসপোর্টটা বার করে একবার দেখেছিল তারপরে ওর ব্যাগের ভেতরেই ঢুকিয়ে রেখে দিয়েছে ওর সামনে ব্যাস বৌদি আমার কিন্তু মনে হয় তোমরা পুরো ব্যাপারটাকে বড্ড একতরফাভাবে ভাবছো কোথাও কিছু তো একটা গন্ডগোল আছে কোনো গন্ডগোল নেই বাপি কোনো গন্ডগোল ছিল না তোমরা কি বলতে চাইছো যে ময়ূরী মেঘের ব্যাগ থেকে পাসপোর্টটা বের করে বাইরে রেখে দিয়েছিল যাতে আমরা সকলে মিলে মেঘকে দোষ দিই ময়ূরী কি ক্রিমিনাল নাকি বল সেই আলোচনাটা এখন থাক কারণ সেই আলোচনাটা শুরু হলে সেটা চলতেই থাকবে কারণ দেখ তোরা তোদের মতন করে মেঘকে দোষ দিয়ে যাবি আবার আমার ঠিক কাউন্টার লজিক আছে আমি কিন্তু ঠিক এর উল্টোটাও বলতে পারি যে ময়ূরীর কেন একবারের জন্য মনে পড়লো না যে ওই পাসপোর্টে ও হাত দিয়েছিল কেন হাতের ছাপ কনফার্ম হওয়ার পর ও কথাটা বললো কিন্তু মেঘের সেটা মনে ছিল কিন্তু মেঘ আমাদের সকলের সামনে সেটা বলেনি কি মেঘ মনে ছিল তো ময়ূরীদি একবার আন ইন্টেনশনালি তোমার হাত থেকে পাসপোর্টটা নিয়েছিল বলো মেঘ মনে ছিল তো তোমার গিনি আমি আর এটা কাউকে বিশ্বাস করাবার কোনো চেষ্টাই করব না যে পাসপোর্টটা আমার সামনে কেউ হাত দেয়নি Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি